বন্যার পানি নেমে গেছে, কিন্তু পড়ে আছে এর ক্ষত চিহ্ন, তা আরও বাড়িয়ে দিচ্ছে তীব্র নদী ভাঙ্গন। এই চিত্র গাইবান্ধার সদস্য বিভিন্ন উপজেলায়। ঘরহারা কিংবা ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, খাবার সংকট নিয়েও ঘুরে দাঁড়াতে চান তারা। বাঁচার স্বপ্ন দেখছেন বানভাসী অসহায় মানুষ। গাইবান্ধার প্রতিনিধি কৃষ্ণ কুমার চাকির পাঠানো রিপোর্টে বিস্তারিত। দুচোখে হতাশার ছাপ আয়না বেগমের। বন্যায় বারবার ভেঙে চুরমার হচ্ছে তার স্বপ্ন। গাইবান্ধার সাঘাটা উপজেলার চিনির পটল গ্রাম। এখানেই অসুস্থ স্বামী আর সন্তানদের নিয়ে অন্যের বাড়িতে কাজ করে চলে তার কষ্টের সংসার। বন্যায় বসত ভিটা ছেড়ে আশ্রয় নিয়েছিলেন পাশের গ্রামে। দেড় মাস পর পানি কমে গেলে বসত বাড়িতে ফিরে দেখেন এই দুরাবস্থা। যমুনায় ভেসে গেছে ঘরের জিনিসপত্র। এখনো এই নারীর ভাগ্যে জোটেনি সরকারি বেসরকারি কোনো সহায়তা। দুই তিনবার বন্যা হলে ঘর ছোট পড়ে গেছে, ডিগি হয়ে আছে। আমার কোনো বুদ্ধি নেই, আমার বাড়ি আলা পেলা মেশিন পরে আছে, টাকা পয়সা না কিছু দিলে আমি ঘর দিয়ে বাড়িগুলো আমি ঠিকঠাক খুলে ফেলামি না। চারিদিকে বন্যার ক্ষত চিহ্ন। আয়না বেগমের মতো আরও অনেকের একই পরিণতি। বন্যায় ভেসে গেছে এখানকার প্রায় 5 শতাধিক ঘর বাড়ি। ঘর দুয়ের মুটি ভেসে গেছে বাবা, নাই এক বাড়িতে এসে আছি, কিছুই নাই। বুড়ো মানুষ তাই কামাই ঘুরে পায় না, কর্ম নাই, খাওয়া দাওয়া নাই, মানুষ অসুস্থ, এখন মনে করে খুবই বিপদ। তবে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আশ্বাস উপজেলা প্রশাসনের। তাৎক্ষণিকভাবে কিছু ঢেউটিন দিয়েছে, যাতে যাদের ঘরবাড়িগুলো আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে তারা যাতে সারিয়ে তুলতে পারে। যাদের জমি আছে ঘর নেই প্রকল্প, কিংবা দুর্যোগ সহনীয় ঘর তৈরি করে দেওয়া হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, তো সেগুলোতে আমরা তাদেরকে ইনক্লুড করে মানে পুনর্বাসন করার আমাদের প্ল্যান রয়েছে। এদিকে বন্যার পানি নেমে যাওয়ার পর থেকে গাইবান্ধায় শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। তিস্তা, ব্রহ্মপুত্রের ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সুন্দরগঞ্জ সহ বিভিন্ন উপজেলার অসংখ্য মানুষের বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। এলাকাবাসী বলছেন ভাঙন রোধে স্থায়ী সমাধানের উদ্যোগ না নেওয়ায় প্রতি বছর বাড়িঘর ও মূল্যবান সম্পদ হারিয়ে নিঃস্ব হচ্ছেন অনেকে। NTV News Desk।